আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় চৌত্রিশ পৃষ্ঠার একক কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নে জানালা এর ছয় নং পর্বে আজকে আমরা দেখব চৌত্রিশ পৃষ্ঠার ছক দুই দশমিক পাঁচ দুই হাজার তিরিশ সালের সম্ভাব্য পেশার দক্ষতা এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুনই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও দেওয়া আছে আমরা কিন্তু গতি গণিত বিষয়ের ইতিমধ্যেই তোমাদের হচ্ছে আশি পৃষ্ঠা পর্যন্ত সকল সমস্যা সমাধান করে দিয়েছি অর্থাৎ তোমাদের প্রথম তিনটি অর্থে সকল সমস্যার সমাধান করে দেওয়া আছে এছাড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে একক কাজ দু সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো উক্ত পেশায় কী কি দক্ষতা অর্জন করতে হবে তার তালিকা তৈরি করো ছক দুই দশমিক পাঁচ সালে সম্ভাব্য পেশার দক্ষতা পেশার নামটা কি দেওয়া আছে এখানে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কী কী দক্ষতা অর্জন করা যেতে পারে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাজেট প্রণয়ন বাজারের চাহিদা বিশ্লেষণ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বই চৌত্রিশ পৃষ্ঠার একটা একক কাজ এরপর হচ্ছে বাকি ঘরগুলো তোমাদের এখানে পূরণ করতে হবে তো চলো আমরা হচ্ছে এই ছকটা করবো তার আগে আমাদের জেনে নিতে হবে যে আগামীর পেশায় যেসব দক্ষতা আমাদের প্রয়োজন শুরুর দিকে আলোচনা থেকে কাজের জগতে ক্রমাগত পরিবর্তন সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি আর এই পরিবর্তনগুলো কিভাবে আমাদের ভবিষ্যতে কর্মক্ষেত্র বা চাকরি সুযোগগুলোকে প্রভাবিত করতে পারে তা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আর তা হল কর্মক্ষেত্রের প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার কিছু কাজ যা মানুষ নিজের হাতে করত এখন তা মেশিনের মাধ্যমে করা হচ্ছে ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু পরিচিত পেশা তাই এই ভবিষ্যৎ পেশার পরিবর্তন মোকাবিলা করার জন্য মৌলিক এবং প্রযুক্তিগত দুই ধরনের দক্ষতা আমাদের অর্জন করা জরুরি মৌলিক দক্ষতার মধ্যে কি কী থাকতে পারে যেমন দলগত কাজ আলোচনা দ্বন্দ্ব সমাধান যোগাযোগ সূক্ষ্ম চিন্তন সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা প্রণয়ন এই বিষয়গুলো থাকতে পারে ঠিক আছে আর কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে কী থাকতে পারে যেমন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার ও বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা অপরিহার্য যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথাই ধরা যাক তাকে অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা যেমন কোডিং ও বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার তৈরি সাইবার নিরাপত্তা ইত্যাদি অর্জন করতে হবে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে এখনই একক কাজটা কিন্তু পূরণ করতে পারবো এটা হচ্ছে আমাদের ছক দুই দশমিক পাঁচ দুই তিরিশ সালে সম্ভাব্য পেশার দক্ষতা পেশার নামটা হচ্ছে কি পেশার নাম হচ্ছে ব্যবসা এবং এক্ষেত্রে আমাদের দক্ষতা থাকবে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাজেট প্রণয়ন বাজারের চাহিদা বিশ্লেষণ আমদানি রপ্তানি পরিকল্পনা প্রণয়ন ঠিক আছে অর্থাৎ আমদানি রপ্তানি কতটুকু করতে হবে সেই বিষয়ে একটা পরিকল্পনা আগে থেকে তাকে থাকতে হবে সূক্ষ্ম চিন্তন ও সৃজনশীলতা দক্ষতা থাকতে হবে অর্থাৎ তার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং হচ্ছে ক্রিয়েটিভিটি যে দক্ষতা সেটা তাকে অবশ্যই থাকতে হবে এরপর হচ্ছে কি আন্তর্জাতিক যে বাজার দর আছে সে সম্পর্কে তার সম্যক জ্ঞান থাকতে হবে অর্থাৎ কোনো একটা বিষয়ে কোনো একটা বস্তুর বা কোনো যে বিষয়ে ব্যবসা করছেন সেই পণ্য সামগ্রী বাজারে বর্তমানে দর কেমন চলছে আন্তর্জাতিক বাজারে সেই সম্পর্কে তার ধারণা থাকতে হবে ক্রেতার সাথে যোগাযোগের ক্ষেত্রে উন্নত হওয়া অর্থাৎ তিনি যখন কোনো একটা কিছু বিক্রয় করবেন তখন ক্রেতার সাথে তার যোগাযোগের ক্ষেত্রে যতটুকু সম্ভব তাকে হচ্ছে উন্নত হতে হবে কারণ এছাড়া কিন্তু ক্ষেত্রে আকৃষ্ট করা যাবে না দুই হাজার তিরিশ সালে গিয়ে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে যে কোনো পরিস্থিতিতে সমস্যা সমাধানে দক্ষতা তাকে অর্জন করতে হবে এবং যোগান সম্পর্কে তাকে পর্যাপ্ত ধ্যান ধারণা কিন্তু থাকতে হবে ঠিক আছে এরপর দেখো একটা দলগত কাজ রয়েছে শিমুলের কেস পর্যালোচনা করো এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করো এবার বাংলাদেশের বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে বিভিন্ন কোর্স সম্পর্কিত তো নিজের ছকটি পূরণ করা এই ছক দুই দশমিক ছয় একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা পরের ক্লাসে পূরণ করে দেব এটা হচ্ছে তোমাদের বই সাঁত্রিশ পৃষ্ঠের একটা দলগত কাজ তো আশা করি আজকের ভিডিও তোমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজকে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অর্থে চৌত্রিশ পৃষ্ঠের একক কাজ একটা ছক ছিল দুই দশমিক পাঁচ দু হাজার তিরিশ সালে সম্ভাব্য পেশার দক্ষতা আমরা এই ছকটা পূরণ করেছি তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ